নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। অবশ্যই আজকে আমরা আলোচনা করব জন্মকুষ্টিতে 12টি ঘরের কেতুর ফল সম্পর্কে। তো আপনাদের জন্মকুষ্টি খুলুন, আপনারা দেখুন যে আপনার জন্মকুষ্টিতে কোন ঘরে কেতু বসে আছে এবং সেই ঘর রিলেটেড কেতু কী কী ফলাফল দিতে পারে, সেই নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। এতে আমি আরও বিভিন্ন টাইপ অফ অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিও আনতে কিন্তু অনুপ্রেরিত হব। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যখন 12টি ঘরে আমাদের কেতুর ফল, যে কোনো গ্রহের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, সেক্ষেত্রে আপনাদের বিষয়টা বুঝতে খুব সহজ হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে আপনাদের লগ্ন কী এবং সেই অনুযায়ী আপনাদের 12টি ঘর, সেখান থেকে কিন্তু আপনারা কাউন্টে বুঝতে পেরে যাবেন। তখন কিন্তু আপনাদের যে কোনো গ্রহের, আমি প্রত্যেকটা গ্রহেরই কিন্তু বৈশিষ্ট্য নিয়ে ফলাফল নিয়ে আসবো 12টি ঘরে পরস্পর। আমার রাহুটা দেয়া আছে, কেতুটা দিচ্ছে, পরবর্তীতে শনিদেব আসবে এবং তারপরে বাদবাকি গ্রহগুলো কভার করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা বুঝতে গেলে সর্বপ্রথম জানতে হবে যেই গ্রহটা সম্পর্কে আমরা জানতে চাইছি সেই গ্রহের স্বভাবগত বৈশিষ্ট্য, মানে হচ্ছে আমরা জানবো কেতুর স্বভাবগত বৈশিষ্ট্য। তো কেতুর যদি স্বভাবগত বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে বলি, সেটা আপনাদেরকে বুঝতে হবে যে কেতু কি, কেতুর উৎপত্তি কোথা থেকে, এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, তারপরে আমি আপনাদেরকে শর্টে কিছুটা বলে দিতে চাইছি। কেতু হচ্ছে বলতে পারেন মাথাহীন একটা শরীর, তো আপনারা অবশ্যই জানেন সেই বিষয়টা। তো সেক্ষেত্রে তার স্বভাব কীরকম হতে পারে এই বিষয়টা যদি আমি বলতে চাই, তো সর্বপ্রথম বলতে হবে কেতু হচ্ছে একদম যাকে বলা যেতে পারে যে বুদ্ধিহীন কিন্তু বুদ্ধিমত্তা, যাকে কেতু কিন্তু বলা যেতে পারে, কেতুকে কিন্তু খুব শুভ গ্রহ। কেননা কেতুর মধ্যে কিন্তু রাহুর মতো এতটা প্যাঁচ থাকে না মনের মধ্যে, কেন কেতু সর্বদাই কিন্তু মন থেকে বেশি চিন্তা করতে পছন্দ করে, কেন কেতুর মাথা নেই। কেন মাথাহীন একটি মানুষের সর্বদাই কিন্তু দেখা গেছে তারা মনকে বেশি প্রাধান্য দেয় মাথার থেকে। তো অতএব কেতুর যদি সব থেকে দেখা যায়, কেতু কিন্তু একটি জন্মকুশীতে মোক্ষ লাভের একদম একটা বলতে পারেন গ্রহ। তো সেই দিক থেকে কেতুর যখন জন্মকুশীতে ফলাফল দেখা হবে, কেতু কি হঠাৎ করে কিছু প্রাপ্তি বা হঠাৎ করে কিছু ক্ষতির কিন্তু সর্বাপেক্ষা কারক গ্রহ হচ্ছে কেতু জন্মকুশীতে। কেতু স্বভাবটাই হচ্ছে এরকম, কেন কেতু সর্বদা শান্ত থাকতে পছন্দ করে, শান্ত থেকেই সব কিছু করতে পছন্দ করে। তো এখানে কেতু কিন্তু যদি শুভ হয় জন্মকুশীতে কারুর, তাহলে সে কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করে, এবং কেতু যদি অশুভ হয় তাদেরকে চরম দুঃখ সহ্য করতে হয়। তো কেতু দেখা গেছে যখন কোনো জন্মকুষ্টিতে কেতুকে নিয়ে যখন আলোচনা করা হয়, তখন কিন্তু কেতুকে নিয়ে নানা রকম ভয় দেখানো হয়। কেতু কিন্তু সেরকমভাবে ভয়ের কোনো কারক বিষয় নয়, কেন কেতু কিন্তু সর্বদা মোক্ষ লাভের গ্রহ। তার কারণ দেখবেন যে কোনো তান্ত্রিক বলুন বা যারা ধরে নিন এই সকল বিষয়ে, এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয় বা অকাল সায়েন্স বিষয়গুলোর ওপর রিসার্চ করে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু কেতু খুব স্ট্রং হয়। তো কেতু এই সকল বিষয়ে আধ্যাত্মিক জগৎ মানে ঠাকুরের প্রতি ভক্তি সব কিছুর পেছনে কিন্তু কেতুর একটা বড় সড়ো বলতে পারেন হাত থাকে। তো সেই দিক থেকে কিন্তু কেতুর, আমি এই দুটো পয়েন্টই কভার করে দিলাম জন্মকুষ্টিতে কেতু কিসের কিসের কারক, আশা করি আপনারা বুঝতে পারছেন বৈশিষ্ট্যর সাথে কারকটাই আমি শর্টে বৈশিষ্ট্য বললাম। আমার অন্য ভিডিওতে কেতু সম্পর্কে বিস্তারিত বৈশিষ্ট্য দেওয়া আছে। এর পরবর্তী বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে কেতু কোন রাশিতে উচ্চ, কোন রাশিতে নিচস্থ। আপনারা এই বিষয়টাও জানেন, আমার দেয়া আছে, তাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। কেতু কিন্তু ধনু রাশিতে উচ্চ এবং মিথুন রাশিতে নিচস্থ, ঠিক আছে? এবং মতান্তরে অনেকে বলে থাকে যে কেতু কন্যা রাশিতে নিচস্থ এবং মীন রাশিতে উচ্চ, কিন্তু নর্মালি কেতু ধনু রাশিতে 6 ডিগ্রি অবধি কিন্তু উচ্চ স্থান। কেতুর 6 ডিগ্রি অবধি ধনু রাশিতে উচ্চ স্থান এবং মিথুন রাশিতে 6 ডিগ্রি অবধি কিন্তু নিম্ন স্থান। যদি কারো জন্মকুশীতে 6 ডিগ্রির মধ্যে মিথুন রাশিতে কেতু থাকে, সেটা হবে কিন্তু কেতু সব থেকে নিচু স্থান। মানে আপনারা জানেন যে কেতু মিথুন রাশিতে নিচস্থ হয়, এবং যদি কারো জন্মকুশীতে ধনু রাশিতে কেতু থাকে, তাহলে সেই কেতুর উচ্চ স্থান 6 ডিগ্রি অবধি সব থেকে বেশি করে কিন্তু পজিটিভ ফলাফল পাওয়া যায় কেতুর, ঠিক আছে? এবার লাস্ট যে বিষয়টা আছে জন্মকুশীতে খারাপ কেতুর প্রতিকার, সেটা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো আগে আমরা বিষয়টা ক্লিয়ার করে নিই যে জন্মকুশীতে যদি কারুর ফার্স্ট থেকে দ্বাদশ ঘরের মধ্যে কেতু থাকে, তাহলে সেটা কিরম ফলাফল দিতে পারে। দেখুন, যদি কারুর লগ্নে কেতু থাকে, বিষয়গুলো কিন্তু খুব ইজি এবং খুব সহজ। আগে প্রথমে বুঝতে হবে যে লগ্ন থেকে কী কী দেখা হয়। তো লগ্ন থেকে কি আমাদের আকৃতি, মাথা, মুখ এবং আমাদের স্বাস্থ্য, এবং তার থেকেও বড় ব্যাপার আমাদের চিন্তাভাবনা কীরকম হবে, সেটা কিন্তু লগ্ন থেকে দেখা হয়। যেটা লগ্ন আপনার যেটা ইচ্ছা হতে পারে, কিন্তু এই আমার বক্তব্যের মতান্তর হতে পারে যদি সেটা মিথুন লগ্ন অথবা ধনু লগ্ন হয়ে থাকে, ঠিক আছে?
তো সেই দিক থেকে যদি দেখা হয়, তাহলে যদি কোনো জাতকের জাতিকার লগ্নে কেতু থাকে, তাদের কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনাটা কিন্তু খুব নর্মাল হয়, খুব সাদা মাঠা মেন্টালিটির হয় তারা। তারা কিন্তু সর্বদা দেখা গেছে বেশ রহস্য বিষয়ে তাদের খুব ইন্টারেস্ট থাকে, ঠিক আছে। লগ্নে কেতুর ক্ষেত্রে দেখা গেছে এছাড়া এরা কিন্তু একটু বলতে পারেন যে সমাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পছন্দ করে, নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে, খুব একটা মানুষের সাথে মেলামেশার বিষয়টা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় না। এবং এর সাথে দেখা গেছে এদের চিন্তাভাবনাটা একটু পুরানো টাইপের হয়, বা এদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু আধ্যাত্মিক দিকে মানে ঠাকুরের প্রতি ভক্তি কিন্তু এদের বিশেষ হয়। এরা কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় বলুন বা আধ্যাত্মিক যে কোনো বিষয় বলুন, এই সবের প্রতি বেশ ইন্টারেস্ট রাখে কিন্তু লগ্নে কেতু। এদেরকে কিন্তু একটু শ্যামবর্ণের দেখতে হয় যাদের লগ্নে কেতু, আর শ্যামবর্ণ এদের হয়। এবং এদের ক্ষেত্রে আকৃতির ক্ষেত্রে দেখা গেছে কিন্তু এরা বেশ লম্বা হয়, এবং কিন্তু এরা দেখবেন শরীরের তুলনায় এদের মুখটা কিন্তু একটু ছোট হয়, এইটাও কিন্তু লক্ষ্য করা গেছে লগ্নে কেতুর ক্ষেত্রে। এবং তার সাথে দেখা গেছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এরা বেশ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায়, কেন কখনো খুব ভালো স্বাস্থ্যের অধিকারী হয় এবং মাঝে মাঝে কিন্তু এদের শারীরিক সমস্যাও আসে। এবং সেই কেতুটা যদি মিথুন লগ্নের ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর গুণাগুণগুলো বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হবে। তো মিথুন লগ্নের ক্ষেত্রে কেতু কিন্তু সর্বদা নেগেটিভ ফলাফল দিয়ে থাকে, যদি সেটা 6 ডিগ্রির মধ্যে থাকে তাহলে খুব নেগেটিভ, বা 6 ডিগ্রির ওপরে যদি থাকে কেতু মিথুন লগ্নের ক্ষেত্রে সেটা কিন্তু অতটা নেগেটিভ নয়। আর সেম যদি এখানে কেতু ধনু রাশিতে থাকে, কারুর কারুর ধরুন ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে দেখা গেছে কিন্তু কেতু খুবই পজিটিভ ফলাফল দেয়, তাদের মধ্যে একটা কিন্তু ভালো উপদেশ দেওয়ার মতো কিন্তু একটা ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়, যার উপদেশের মাধ্যমে কিন্তু সমাজে যথেষ্ট উন্নতি হয়, ঠিক আছে। এবং দ্বিতীয় কেতু নিয়ে যদি আলোচনা করি, দ্বিতীয় কেতুর ক্ষেত্রে দেখা গেছে একটা কথা আছে যে দ্বিতীয় কেতু পরের ধনে বানায় সে সেতু। তো দ্বিতীয় ঘর থেকে আমাদের কী কী আলোচনা করা হয় সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বলতে পারেন ধনভাব, বা যেটাকে বলা যেতে পারে আমাদের সেভিংসের ঘর, ঠিক আছে। এছাড়াও আমাদের আত্মীয় স্বজন, সেটাও কিন্তু দ্বিতীয় ঘর থেকে দেখা হয়। তো দ্বিতীয় কেতু পজিটিভ থাকলে সেক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু যদি দ্বিতীয় পতি, কারো ধরুন দ্বিতীয় ঘরে কেতু আছে এবং যদি সেক্ষেত্রে দ্বিতীয় পতি মানে আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর, সেই ঘরে কেতু আছে এবং সেই দ্বিতীয় ঘরের অধিপতি যদি স্ট্রং পজিশনে থাকে, তাহলে কিন্তু এরা হয় বিশাল ধনী, ঠিক আছে। এদের লাইফে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি একটা বিষয় কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, হঠাৎ হঠাৎ লাইফে কিন্তু একটা বলতে পারেন কোনো না কোনো জায়গা থেকে ঠিক এদের কিন্তু টাকা পয়সা ঠিক চলে আসে, বা সম্পত্তি কিন্তু ঠিক চলে আসে। এবং দ্বিতীয় কেতুর ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু আত্মীয় স্বজন প্রিয় হয় না, এরা না নিজেকে কিন্তু আত্মীয় স্বজনের সাথে মেলামেশা ঘোরাফেরা এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে বেশি পছন্দ করে। এক্ষেত্রেও দেখা গেছে দ্বিতীয় কেতুর ক্ষেত্রে যেরকম এরা সেভিংস করে, এরা কিন্তু সেরকম দান ধ্যান করতেও ভীষণ পছন্দ করে, এই জিনিসটাও কিন্তু দেখা গেছে। কেননা কেতু, আমি ফার্স্টেই বলেছি কেতু হচ্ছে মোক্ষ লাভের গ্রহ, কেতু এমন একটা গ্রহ যার মধ্যে কিন্তু এই ধরে নিন সংসার জীবন বা যেটা আমরা লাইফের যেটা আজকের ডেটে আমরা যেটাকে সব থেকে বেশি আনন্দ মনে করি, এই সব মোহ মায়া ত্যাগ করে সে চলতে পছন্দ করে। অতএব তার দিক থেকে যদি বিষয়টা আমরা চিন্তা করে দেখি, সেক্ষেত্রে কি হয় কেতু কিন্তু সর্বদাই যে যতই আকস্মিক ধন প্রাপ্তি হয়, তারা কিন্তু মানুষের মধ্যে বা সমাজের কল্যাণের ক্ষেত্রে দেখবেন সেই সকল টাকা পয়সাকে বিলিয়ে দিতে পছন্দ করে, বা বলতে পারেন খুব সহজে মানুষের পাশে থাকে। তো কিন্তু একটা বিষয় দেখা গেছে এই সকল মধ্যে দিয়ে থাকলে কিন্তু তারা অলরেডি কিন্তু তাদের আত্মীয় স্বজনকে সময় দিতে পারে না, যেই বিষয়টা আমি আপনাদেরকে বললাম। এক্ষেত্রেও সেম দ্বিতীয় কেতুর ক্ষেত্রে যদি মিথুন লগ্ন বা মিথুন রাশিতে যদি কারোর দ্বিতীয় ঘর হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি দেখা দেয়, এবং যদি ধনু রাশি কারোর দ্বিতীয় ঘর হয় তাদের কিন্তু সমস্যা অনেক কম, বা তাদের জন্য কিন্তু শুভ ফলাফল আসে। আচ্ছা, এর পরবর্তী বিষয় হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘর থেকে কী লক্ষ্য করা হয়, তৃতীয় ঘর থেকে কী হয় সাহস, উদ্যম, পরাক্রম এবং আমাদের কাজ করার এনার্জিটা দেখা হয়। বলা হয় যে তৃতীয় ঘরে কিন্তু রাহু এবং কেতু উভয় কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে। তৃতীয় ঘর এমন একটি ঘর যেটাকে অনেকে নেগেটিভ বলে এবং অনেকে কিন্তু নিউট্রাল বলে, পজিটিভ কিন্তু কেউ বলে না। তো সেই দিক থেকে তৃতীয় ঘর হচ্ছে এমন একটি ঘর যেটাকে বলা যেতে পারে যে একদম মধ্যিখানের ঘর, যেটা খুব খারাপও নয় খুব ভালো নয়। তো সেই ঘরে কিন্তু রাহু, কেতু এবং শনিদেবও কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে। কিন্তু আমি দেখেছি তৃতীয় কেতুর ক্ষেত্রে না সেই সকল মানুষরা কিন্তু একটু অলস প্রকৃতির হয়। কেন আমি বলেছি, কেন কেতু একটু বলতে পারেন মানে খুব নর্মাল সাদা মাঠা একটা ব্যাপার, তাদের মধ্যে সেই এনার্জির অভাবটা কিন্তু লক্ষ্য করা গেছে। তৃতীয় যদি কারোর কেতু থাকে, তাদের কিন্তু কাজ করার এনার্জির ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন কাজ করে তখন খুব কন্টিনিউয়াসলি অনেকটা কাজ করে ফেললো, যখন কাজ করে না তখন তাকে কেউ কাজ করাতেই পারবে না। মানে অ্যাকচুয়াল বিষয়টা কি, একদম মানে সুন্দর ওয়েতে তাদের কিন্তু লাইফের কাজকর্ম চলে না, তাদের ক্ষেত্রে দেখা গেছে কিন্তু মারাত্মক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যে কোনো কাজ হয়। ধরে নিন কাউকে কাজ দেওয়া হয়েছে, তার তৃতীয় কেতু, তার ক্ষেত্রে দেখা গেছে কি যে সে কিন্তু সেই কাজটা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে দিয়েছে, আবার তাকে আবার একটা কাজ দেওয়া হয়েছে, সে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে অথচ সেই কাজটা করে দিচ্ছে না, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু তৃতীয় কেতুর মানুষের মধ্যে দেখা গেছে। তৃতীয় কেতুর মানুষদের মধ্যে যদি সেটা আবার মিথুন রাশি কারো তৃতীয় ঘর হয়, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি করে নেগেটিভ হয়, তারা খুবই অলস প্রকৃতির হয়। এবং তৃতীয় যদি কারো ধনু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যথাযথ পজিটিভ ফলাফল পাওয়া যায়।
এদের ক্ষেত্রে দেখা গেছে এরা খেলাধুলার প্রতি অতটা ইন্টারেস্ট থাকে না যাদের তৃতীয় কেতু থাকে, ঠিক আছে। এরা কিন্তু একটুখানি নর্মালি মানে জীবনযাপন করতে বা এক জায়গায় বসে কাজ করতে একটু বেশি পছন্দ করে। আচ্ছা, পরবর্তী ঘর হচ্ছে চতুর্থ ঘর। যদি কারো চতুর্থ ঘরে কেতু থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে চতুর্থ ঘর থেকে কী কী আলোচনা করা হয়। চতুর্থ ঘর থেকে দেখা হয় মা, আমাদের সংসার, আমাদের সুখভাব যেটাকে বলা যায়, আমাদের হচ্ছে বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর চতুর্থ ঘর। তো সেই ঘর থেকে আমাদের বলতে পারেন একদম সুখের ঘর যেটাকে, সেই ঘরে যদি কেতু থাকে এইখানে কিন্তু একটা সমস্যা দেয়। চতুর্থ ঘরে কেতুর ক্ষেত্রে দেখা গেছে, আমি ফার্স্টে কি বললাম যে কেতু কিন্তু এই মানে সাংসারিক জীবন বা এই মোহমায়ার থেকে ত্যাগ করে থাকতে বেশি পছন্দ করে। তো ফোর্থ হাউসে কেতু থাকলে কি হয়, দেখা গেছে যে সেরকম যে নর্মাল কেতুই যদি হয় মানে মিথুন রাশি বা ধনু রাশির ক্ষেত্রেও আমি সেম বিষয়টা বলবো, এরা কিন্তু সাংসারিক জীবন থেকে একটু সরে চলতে পছন্দ করে। তা বলে এটা নয় যে তারা কোনো কর্তব্য পালন করে না, কিন্তু কর্তব্য পালন বা দায়িত্ব পালন তার সাথে সাথে সবটা দিয়ে থাকার মধ্যে একটা তফাৎ কিন্তু অবশ্যই থাকে। কিন্তু চতুর্থ কেতু যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু দায়িত্ব পালন বা কর্তব্য পালন করেই শেষ, তারা কিন্তু সব কিছু করে দেবে তারপরও সব কিছুর মধ্যে কিন্তু এরা নেই। এই ধরনের বিষয়টা কিন্তু চতুর্থ কেতুর ক্ষেত্রে দেখা গেছে। এদের কিন্তু সব রকম দিক থেকে সুযোগ সুবিধা থাকলেও এরা কিন্তু বলতে পারেন যে খুবই ভালো গাড়িতে ভালো বাড়িতে এরমভাবে থাকার কিন্তু এদের ইচ্ছাটা থাকে না, যেরকমভাবে চলছে চলছে লাইফ এরম ধরনের মেন্টালিটি কিন্তু এদের ক্ষেত্রে চতুর্থ ঘরে কেতুর ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এটা যদি মিথুন রাশিতে হয় চতুর্থ ঘর কারো, তাহলে সেক্ষেত্রে নেগেটিভিটিটা অনেকটা বেশি থাকে, এদের সংসার জীবনে মারাত্মক সমস্যা আসে, ঠিক আছে। চতুর্থ ঘরে কেতুর ক্ষেত্রে মায়ের সাথে মতান্তর হতে পারে, এবং যদি সেটা ধনু রাশি হয় সেক্ষেত্রে হয় সেই জাতক বা জাতিকা তার মা বাবার খুব প্রিয় হয়, এবং সেক্ষেত্রে সে কিন্তু তার ওই কর্তব্য পালন করে বা দায়িত্ব পালন করে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু সে তার পুরোটা সংসারকে দিতে পারে না বা সংসার জীবন থেকে যতটা পারে একটু সরে থাকতে পছন্দ করে। পঞ্চমে কেতু, তো পঞ্চম ঘরটা কিসের ঘর আমরা জানি প্রত্যেকে, পঞ্চম ঘর হচ্ছে আমাদের এডুকেশনের ঘর, আমাদের প্রেমের ঘর এবং আমাদের সন্তানের ঘর। তো পঞ্চমে কেতু সর্বদা দেখা গেছে কিন্তু খুব একটা পজিটিভ ফলাফল দেয় না, কেননা আমি আপনাদেরকে ফার্স্টেই বললাম যে যেটা আমাদের সামাজিক শিক্ষা সেইটাই কিন্তু কেতু প্রাধান্য দেয়। এই যে আমরা পড়াশোনার মাধ্যমে এডুকেশনের মাধ্যমে যে বিষয়টা আমরা পাই সেই বিষয়টার প্রতি কিন্তু কেতুর অতটা আগ্রহ থাকে না, কেন কেতু এই বিষয়গুলো থেকে যার মাথা নেই সে কিন্তু এই এডুকেশন বলুন এই ধরনের বিষয়গুলোকে কিন্তু সেইভাবে পছন্দ করে না। কিন্তু যেটাকে রহস্যমঞ্চ যেটাকে বলা যেতে পারে বা রহস্য উন্মোচন করার যে বিষয়টা বা আধ্যাত্মিক বিষয়টা, সেই বিষয়টার প্রতি কিন্তু কেতুর অবশ্যই একটা থাকে বিষয়, অলৌকিক বিদ্যা লাভের একটা বিষয় থাকে। তো সেই বিষয়টা কিন্তু কেতু অবশ্যই, পঞ্চমে কেতু যদি কারোর থাকে সেক্ষেত্রে সে খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে পঞ্চমে কেতুর ক্ষেত্রে বিদ্যাভাবে কিন্তু বাধা আসে, এডুকেশনে কিন্তু সমস্যা দেয় অবশ্যই, প্রেম সম্পর্ক বারবার ব্রেক হয়। কেন আমি বলেছি কেতু কিন্তু একটু একা থাকতে পছন্দ করে, সর্বদা কিন্তু মোক্ষ লাভের প্রতি নিয়ে যায়, তো সর্বদা কিন্তু মোক্ষ লাভের প্রতি নিয়ে যায়। তো যে কোনো জায়গাতে যখন দেখা যায় যে কেতুর যখন বিষয়টা এরকম যে সে একা থাকতে পছন্দ করে, তার মধ্যে সম্পর্কের অপরচুনিটি আসলেও কিন্তু দেখা গেছে সেই সম্পর্কের প্রতি তারা ইন্টারেস্টেড হয় না বা আজ হবে কাল হবে করে কিন্তু দিনের পর দিন চলতে থাকে, দেখা যায় সেই সম্পর্কটা আলটিমেটলি হলোই না। এবং যখন সন্তান ভাবের বিষয়ের পঞ্চম ঘর থেকে আলোচনা করে, এদের ক্ষেত্রে দেখা গেছে একটু দেরিতে সন্তান প্রাপ্তি হয় বা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা গেছে। যদি সেটা মিথুন রাশি কারোর পঞ্চম ঘর হয় এবং সেই পঞ্চম ঘরে কেতু থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা অনেকটা বেশি হয়, এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা সেরকমভাবে দেখা যায়নি। এবং পরবর্তী ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর থেকে আমাদের কী কী লক্ষ্য করা হয়, ষষ্ঠ ঘর অবশ্যই আমাদের বলতে পারেন কোনো না কোনো দিক থেকে খারাপ ঘর, এবং তার সাথে আমাদের ছোটোখাটো রোগের ঘর, যে রোগ মানে আমাদের নিত্য যে রোগ আমরা পড়ছি সেই রোগের মধ্যে বা সমস্যার মধ্যে যে পড়ছি সেই দিকটা কিন্তু ষষ্ঠ ঘর থেকে আলোচনা করা হয়। তো ষষ্ঠ ঘরে যদি কারোর কেতু থাকে, সেই কেতু যদি পজিটিভ হয় অবশ্যই তারা খুব দ্রুত আরোগ্য লাভ করে, এবং তাদের ক্ষেত্রে এটাও দেখা গেছে তাদের শত্রুর ক্ষেত্রে তাদের যাদের ষষ্ঠে কেতু থাকে তাদের শত্রু যেরকমই হোক না কেন সেই শত্রুদেরকে খুব সহজে দমন করার ক্ষমতা কিন্তু সেই মানুষরা রাখে। এক কথা বলতে পারেন যে শত্রুদেরকে ডমিনেট করার ক্ষমতা কিন্তু যাদের ষষ্ঠে কেতু থাকে তাদের সাথে শত্রুতা খুব অনেক মানুষ করতে ভয় পায়, এটা হচ্ছে একটা বিষয়। এবং ষষ্ঠে কেতুর ক্ষেত্রে এটা দেখা গেছে যে তারা যখন লোন নেওয়ার যে বিষয়টা থাকে তারা যখন লোন নেয় বা দেখবেন হঠাৎ করে যাদের ষষ্ঠে কেতু আছে এক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে তারা কোনো কারণ নেই লোন নিয়ে বসে আছে এবং সেই লোনের টাকাটা কিন্তু সেই লোনের মাধ্যমেই পেমেন্ট করছে, ঠিক আছে। সোর্স অফ ইনকাম থাকুক আর না থাকুক এদের মধ্যে কিন্তু একটা লোন নেওয়ার প্রবণতা দেখা গেছে। এবং চাকরির ক্ষেত্রেও এদের ক্ষেত্রে দেখা গেছে না বারবার এরা কিন্তু চাকরি সুইচ করতে পছন্দ করে, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু ষষ্ঠ ঘরে কেতুর ক্ষেত্রে দেখা গেছে, এবং ষষ্ঠ ঘরে কেতুর ক্ষেত্রে মামার বাড়ির সাথে সম্পর্ক কিন্তু তিক্ততা নিয়ে আসে যদি সেই কেতু নেগেটিভ হয়। নেগেটিভ বলতে আমি ফার্স্টেই বলেছি যদি মিথুন রাশিতে কেতু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে নেগেটিভ ফলাফল বেশি পরিমাণে দেয়, এবং যদি ধনু রাশিতে কেতু থাকে সেক্ষেত্রে সে পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তো ষষ্ঠ ঘরে কেতুর ক্ষেত্রে কি
আমি আপনাদেরকে বললাম যে বিষয়টা মামার বাড়ির সাথে কিন্তু সম্পর্ক অনেকাংশে খারাপ করে দেয় এই ষষ্ঠ ঘরের কেতু। কিন্তু আর একটা পজিটিভ বিষয় কি, আরোগ্য লাভের ক্ষেত্রে এই ষষ্ঠ ঘর কেতু কিন্তু ভালো ফলাফল দেয়, খুব তাড়াতাড়ি তাদের রোগ কিন্তু সেরে যায়, ঠিক আছে। এবং তার পরবর্তী ঘর হচ্ছে সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে আমরা জানি আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের বিয়ের ঘর, আমাদের ব্যবসার ঘর, ঠিক আছে। তো সেই ঘরে কেতু কীরকম ফলাফল দেয়, সপ্তমে কেতুর ক্ষেত্রে দেখা গেছে এখানে সেম বিষয়টা কিন্তু উঠে আসবে সপ্তমে কেতুর ক্ষেত্রে। তো আমি যেটা আপনাদেরকে ফোর্থ হাউসের সাথে কম্পেয়ার যদি করি এখানে সপ্তম ঘরকে, সপ্তম ঘরটাও কিন্তু আমাদের সাংসারিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর। তো সপ্তম ঘরে যদি কারো কেতু থাকে তাদের কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসে, কেন না সেই একই বিষয় চলে আসছে, কেতুর মধ্যে কিন্তু এই মোহ মায়া এইসব বিষয়টা থাকে না, সে কিন্তু সর্বদা একা চলতে পছন্দ করে এবং একটু লাজুক প্রকৃতির হয়। দেখবেন যাদের সপ্তম ঘরে কেতু আছে তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে তারা কিন্তু তাদের মানে বিপরীত লিঙ্গের দিকে অনেকটা কিন্তু লজ্জিতভাবে থাকে, ঠিক আছে। তারা ঠিক তাদের মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে কি হয় অনেকাংশে তাদের কিন্তু জীবনে দাম্পত্য জীবনে অনেক রকম দিক থেকে বাধা আসে, বা সেই যে মানে বলতে পারেন যে একদম এই মোহমায়া ত্যাগ করে যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনের মধ্যে সেই আসল আনন্দটা কিন্তু কখনোই থাকে না। তো এই দিক থেকে সপ্তমে কেতু থাকলে কিন্তু দেখা গেছে যে বৈবাহিক জীবনে সমস্যা আসে, সেটা মিথুন রাশির কেতুই হোক বা ধনু রাশির কেতুই হোক, আমি কিন্তু সর্বপ্রেক্ষা লক্ষ্য করেছি সপ্তমে যাদের কেতু থাকে তাদের কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা আসে এবং তাদের কিন্তু বলতে পারেন বিয়ে ভেঙে যাওয়ারও একটা চান্সেস থাকে যদি সপ্তম প্রতি খুব স্ট্রং পজিশনে না থাকে। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এবং এদের ক্ষেত্রে দেখা গেছে এরা ব্যবসা করতে চায় কিন্তু সেই ব্যবসা করবে বলে ঠিক করে কিন্তু সেই আলটিমেটলি আজকে করে নেবো কালকে করে নেবো করে এদের দিন দিনের পর দিন কাটতে চলে কাটতে চলে, কিন্তু এরা কিন্তু সেই ব্যবসা স্টার্ট করতেই পারে না। এই বিষয়টাও কিন্তু সপ্তমে কেতুর ক্ষেত্রে দেখা গেছে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে অষ্টম ঘরের কেতু। অষ্টম ঘরের কেতুর ক্ষেত্রে দেখা গেছে অষ্টম ঘর থেকে আমরা কী কী বিচার করে থাকি, আমাদের আয়ু, আমাদের মৃত্যু, আমাদের গুপ্ত ধন, আমাদের গুপ্ত বিদ্যা, এইখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ঘর কেতুর জন্য অষ্টম ঘর। যদি কারোর অষ্টমে কেতু থাকে তারা কিন্তু গুপ্ত বিদ্যায় খুব পারদর্শী হয়। আমি যেটা ফার্স্ট থেকে বলে আসছি কেতু কিন্তু গুপ্ত বিদ্যার কারক গ্রহ, অলৌকিক যা আছে যা তন্ত্র সাধনা আছে সব কিছুই কিন্তু কেতুর কন্ট্রোলে। তো অতএব এই দিক থেকে কিন্তু অষ্টমে যাদের কেতু থাকে যেরকম তাদের কেতু, দেখুন অষ্টম ঘর থেকে অবশ্যই আমাদের আয়ু বিচার করা হয়, এই সকল মানুষদের বলতে পারেন হঠাৎ হঠাৎ কিন্তু সমস্যা লক্ষ্য করা যায়, বাট এদের কিন্তু এদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু গুপ্ত বিদ্যায় মারাত্মক পারদর্শী হয় এবং সেই গুপ্ত বিদ্যার মাধ্যমে কিন্তু এরা জীবনে অনেকটা এগিয়ে যায়। মোক্ষ লাভের প্রতি কিন্তু এগোতে গেলে কেতুর সাহায্য অবশ্যই দরকার। তো কারো যদি জন্মকুশিতে অষ্টমে কেতু থাকে সেই কেতু যদি নেগেটিভ না হয়, নেগেটিভ বলতে সেই একই বিষয় মিথুন রাশির কেতু, এবং যদি সে পজিটিভ হয় ধনু রাশি, তাহলে কিন্তু এরা খুব ভালো ভবিষ্যৎ বক্তা হয় যেটাকে বলা যায় অ্যাস্ট্রোলজার। অষ্টমে কেতুর ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু মানুষকে যেটা বলে দেয় সেটা কিন্তু অনেকাংশে মিলে যায়। তো অষ্টমে কেতুর ক্ষেত্রে কি লাইফে হঠাৎ হঠাৎ কিন্তু এদের ক্ষেত্রে চেঞ্জেস আসে, কিন্তু তারপরেও এই কেতু কিন্তু অষ্টমে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয়, ঠিক আছে। পরবর্তী ঘর হচ্ছে নবম। নবম ঘর থেকে আমাদের কী কী বিচার করে, আমাদের ধর্ম, ভাগ্য এবং বিদেশ যাত্রা। তো ধর্মভাগ্যের ক্ষেত্রেও কিন্তু নবম ঘরে কেতুর খুবই ভালো একটা প্রাধান্য আছে, কেন ধর্মের যদি কোনো কথা বলা হয় সব থেকে এগিয়ে আসে কিন্তু কেতু গ্রহ, ঠিক আছে। এই সকল যাদের ধরুন নবমে কেতু আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু খুব ধর্মে বিশ্বাসী, তারা খুব ভগবানের প্রতি আস্থা রাখতে পছন্দ করে, এবং তারপরে দেখা গেছে যে তারা কিন্তু ভাগ্যের দিক থেকে আমি বলবো না যে খুবই খুবই তারা লাকি হয়, কিন্তু তারপরেও কেতুর ক্ষেত্রে দেখা গেছে একটু বেশি বয়সের পরে ভাগ্যান্নতি লক্ষ্য করা যায়, কিন্তু তারপরেও এদের কিন্তু ঠাকুরের প্রতি একটা আশ্বাস, ধর্মের প্রতি একটা বিশ্বাস, নিজের ধর্মকে নিয়ে এগিয়ে যাওয়ার যে মনোবৃত্তি সেই বিষয়টা কিন্তু যাদের নবমে কেতু তাদের কিন্তু দেখা যায়। এবং এরা কিন্তু খুবই ঠাকুর ভক্তি মাধ্যমে চলতে পছন্দ করে, দেখবেন সারাদিন রাত ঠাকুর পুজোর মাধ্যমে এরা কাটাতে বেশি পছন্দ করে যাদের নবমে কেতু থাকে। এর পরবর্তী ঘর হচ্ছে অবশ্যই দশম ঘর। দশম ঘর থেকে আমাদের কী কী আলোচনা করা হয়, দশম ঘর থেকে আমাদের কিন্তু প্রফেশনাল লাইফ যেটাকে বলা যেতে পারে ব্যবসা, চাকরি এবং আমাদের ওভারঅল লাইফের প্রতিষ্ঠা পাওয়ার যে ঘর সেটা হচ্ছে দশম ঘর, এবং তার সাথে কিন্তু পিতাকেও বিচার করা হয় দশম ঘর থেকে। দশম ঘরে কেতুর ক্ষেত্রে দেখা গেছে এদের মধ্যে যেটা দেখা গেছে, এরা আমি ফার্স্টেই আপনাদেরকে বলেছি যে এরা কিন্তু খুব সাধারণ লাইফ জীবনযাপন করতে চায়, এরা কিন্তু খুব এমন কিছু কাজের সাথে যুক্ত হয় এরা কিন্তু সেখানে ধরে নিন অল্প কিছু আয় করছে এতেই কিন্তু এরা হ্যাপি। এদের মধ্যে কিন্তু সেই বিশাল উচ্চ আকাঙ্ক্ষা থাকে না যে আমার মানে এইটাই চাই। দেখুন এই সকল মতামতের মধ্যে কিছু তারতম্য আসতে পারে যদি সেক্ষেত্রে দশমপতি দশম ঘরে থাকে এবং সে পজিটিভ পজিশনে থাকে, তার সাথে কেতু আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার বক্তব্যের মধ্যে তারতম্য অবশ্যই আসবে। সেই জন্যই অবশ্যই প্রত্যেকের পার্সোনাল কুষ্টি বিচার করে নেওয়াটা খুবই দরকার। তারপরে আমি আপনাদেরকে বলবো যে দশমে কেতু যদি কারো সিঙ্গেলই থাকে তাদের মধ্যে কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু টাকা পয়সার উপার্জন করার জন্যই যে কর্ম করছে সেটা কিন্তু নয়, মানুষের সাহায্য করা, মানুষের পাশে থাকা, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে। এরা কিন্তু অতটা
লোভী মেন্টালিটির হয় না, এবং এদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু পিতার মানে বাবার খুব বাধ্য হয় এবং তার কথা শুনে চলতে কিন্তু খুব পছন্দ করে। এবং এই কেতু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসে অবশ্যই, এবং কেতু পজিটিভ হলে সেটা কিন্তু খুবই পজিটিভ। বলা হয় যে ধনু রাশির যদি কেতু থাকে সে কিন্তু অবশ্যই খুব পজিটিভ মেন্টালিটির মানুষ হয়। ঠিক আছে, এর পরবর্তী বিষয় হচ্ছে একাদশ ঘর। অবশ্যই একাদশ ঘর থেকে আমরা কী কী বিচার করে থাকি, আমাদের বলতে পারেন ওভারঅল আর্নিংস বা ইচ্ছা পূরণ, বা সেটাকে বলা যেতে পারে স্বপ্ন পূরণ বা লাভ। তো একাদশে কেতু থাকলে কী হয়, এদের কিন্তু আকস্মিক ধন প্রাপ্তির একটা মারাত্মক বিষয় থাকে। এরা কিন্তু লটারি কাটার প্রতি বেশ ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, একাদশে কেতুর ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু বেশ লটারি কাটে বা জুয়ার প্রতি কিন্তু এরা যুক্ত হয়ে যেতে পারে যদি সেই কেতু নেগেটিভ হয়। তারপরেও এদের এই আকস্মিক যে প্রাপ্তি, সেই প্রাপ্তির প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট এদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা গেছে। এদের বন্ধু ভাগ্য কিন্তু খুব একটা ভালো হয় না একাদশে কেতু, কেন সেই একই বিষয়ে চলে আসছে বারবার যে কেতু একটু নিজেকে একা রাখতে পছন্দ করে। আর এদের মধ্যেও কিন্তু একাদশে কেতুর ক্ষেত্রেও দেখা গেছে এরা খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, এবং তার সাথে সাথে এদের কিন্তু একটা মানুষ উপদেশ দেওয়ার মতো একটা কিন্তু ভালো ক্ষমতা এদের মধ্যে থাকে। এবং এদের লাইফের ইচ্ছা পূরণ স্বপ্ন পূরণের ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ হঠাৎ প্রাপ্তি এবং হঠাৎ হঠাৎ যেটাকে বলা যেতে পারে ক্ষতি, এই একাদশ ঘর থেকে কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু, কারো যদি একাদশে কেতু থাকে তাদের এই বিষয়গুলো কিন্তু লাইফের সাথে হয়। এবং পরবর্তী লাস্ট ঘর যেটা হচ্ছে দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরে যদি কেতু থাকে দ্বাদশ ঘর থেকে আমাদের কী কী দেখা হয়, ব্যয় ক্ষতি জেল যাত্রা বলতে পারেন বিচ্ছেদ কারোর সাথে লাইফে, বা কোনো না কোনো দিক থেকে বিদেশ যাত্রাও কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। নবম দ্বাদশ যোগাযোগের মাধ্যমে কিন্তু বিদেশ যাত্রাটা খুব কনফার্মলি বোঝা যায় যে কোনো জন্মগোষ্ঠীতে। তো আপনার যদি দ্বাদশ ঘরে কেতু থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কিন্তু ব্যয় বা ক্ষতি সেই বিষয়টা কিন্তু বিশেষভাবে বেশি ক্ষেত্রে দেখা গেছে। আপনারা একটু টাকা আসুক না আসুক তার আগে থেকেই খরচ করার জন্য আপনারা কিন্তু বসে থাকেন। তো এরকম ধরনের মেন্টালিটি কিন্তু সেই সকল মানুষদের থাকে যাদের দ্বাদশে কেতু থাকে। এদের ক্ষেত্রেও লাইফে কিন্তু এই বিচ্ছেদের বিষয়টা কিন্তু থাকে, এবং হুটার ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায়। সে কেতু যদি নেগেটিভ হয় আর এবং যদি দ্বাদশ প্রতি যদি খুবই দুর্বল হয় তাহলে এদের জেল যাত্রা পর্যন্ত হতে পারে, এদের কিন্তু সমস্যা এই দিক থেকে আসে। এবং আরেকটা বিষয় দ্বাদশ ঘর থেকে দেখা হয় যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে শয্যাসুখ। তো শয্যাসুখে কোনো না কোনো দিক থেকে কিন্তু কেতু এই দিক থেকে বাধা নিয়ে আসে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভই হোক। আমি যেটা আপনাদেরকে বলেছি যে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে শয্যাসুখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিক, যেটা কিন্তু সপ্তম ঘর ছাড়াও দ্বাদশ ঘর থেকে বিচার করা হয়। তো এই দিক থেকে কেতু কিন্তু, আমি আপনাদেরকে ফার্স্ট থেকেই বলে আসছি, কেতু কিন্তু মোক্ষ লাভের কারক গ্রহ, সেই হিসাবে কিন্তু কেতু এই ধরনের বিষয়গুলোকে অতটা পছন্দ করে না বা প্রাধান্য দেয় না। কেতুর কাছে খুব সিম্পল বা নর্মাল লাইফটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো এই জন্যই কিন্তু কেতুর সবথেকে ভালো পজিশন আমি জন্মকুশিতে বলি তৃতীয় ঘর। তৃতীয় ঘর এবং নবম ঘর, সেই ঘরে কিন্তু কেতু খুব ভালো ফলাফল দেয়। তৃতীয় ঘর এবং নবম ঘর তার সাথে ষষ্ঠ ঘরকেও ধরতে পারেন, এবং অষ্টম ঘরে থাকলে কিন্তু কেতু আপনাকে গুপ্তবিদ্যায় পারদর্শী করে। তো এই ছিল আজকে আমাদের বারোটি ঘরে কেতুকে নিয়ে আলোচনা। এবং যখন পার্টিকুলারলি কোনো লগ্নকে নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে খুব সুবিধা দেবে। তো একটা যদি আমি প্রত্যেকটা লগ্ন সম্পর্কে ভিডিও নিয়ে আসি তাহলে অনেক বড় ভিডিও হবে, এবং একটি ভিডিওতে একটি লগ্ন করতেই আমার লেগে যাবে। তো আমাকে বারোটা লগ্নের জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসতে হবে, অবশ্যই ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে সেটাও আমি নিয়ে আসবো। তো এখন যে বিষয়টা হচ্ছে, যদি কেতু আপনাদেরকে সমস্যা দেয় তাহলে কী কী টাইপের সমস্যা দিতে পারে। আপনাদের ধরে নিন জন্মকুশিতে যে কোনো ঘরেই কেতু থাকুক না কেন, কেতু যদি আপনাদের সমস্যা দেয় সেই ধরনের সমস্যা কী কী দিতে পারে দেখতে পারবেন। যে কেতুর যে সমস্যাগুলো থাকে লাইফে কিন্তু মারাত্মক আপস অ্যান্ড ডাউন থাকে, কোনো স্টেবিলিটি দেয় না কেতু লাইফে। কেতু যদি কারো জন্মকুশিতে নেগেটিভ থাকে দেখবেন তাদেরকে রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুরে তাড়া করছে, এরকম ধরনের বিষয় কিন্তু কেতু যদি কারোর জন্মকুশিতে নেগেটিভ থাকে তাদের হয়ে থাকে। এবং তারা কিন্তু কেতু নেগেটিভ থাকলে তারা হয় অলস প্রকৃতির, তারা কিন্তু একটা কাজকে সেই ফেলে রাখতে পছন্দ করে, দিনের পর দিন পড়ে আছে সেটা কিন্তু সে করতে পছন্দ করে না। এবং এছাড়াও দেখা যায় যে কেতু যদি নেগেটিভ থাকে তাহলে সম্পর্কে কিন্তু মারাত্মকভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করে, মানুষের সাথে অতটা মেলামেশা করতে সে পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে, নিজেকে সবসময় গুটিয়ে রাখতে পছন্দ করে। সব কিছু ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই ট্যালেন্টটা বাইরে প্রকাশ করতে সে কিন্তু বড্ড মানে চিন্তা করে যে না আমি পারবো না বা আমার দ্বারা হবে না, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু কেতু এনে দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই কেতু যদি নেগেটিভ থাকে বা আপনারা এরকম ধরনের সমস্যাগুলো যদি লক্ষ্য করেন আপনাদের লাইফে তাহলে অবশ্যই কিন্তু কেতুর জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে গণেশজির আরাধনা করা, ওম গণ গণেশায় নমঃ। এবং এছাড়াও কেতুদেবের প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, রেগুলার যদি 108 বার করে পাঠ করেন সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয় কেতুদেবের প্রণাম মন্ত্র পাঠ করাটা। এবং তার পরবর্তী বিষয় হচ্ছে কি, যে আপনারা যদি পারেন কালো কুকুরদেরকে যদি খেতে দেন সেক্ষেত্রে কিন্তু কেতুদেব যথেষ্ট প্রসন্ন হয়। আমি পার্টিকুলারলি কালো কুকুর বলবো না, আপনারা যদি নর্মালি কুকুরদেরকে খেতে দেন সেক্ষেত্রেও কিন্তু কেতুর অনেক অনেক পজিটিভ ফলাফল পাওয়া যায় লাইফে, যতই নেগেটিভ থাকুক না কেন। এটা আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে যদি আপনারা কুকুরকে খেতে দেন তাহলে নেগেটিভ কেতু অবশ্যই আপনাদের জন্মকুশিতে পজিটিভ ফলাফল দেবে। এই হচ্ছে বিষয়। এবং এছাড়া আমি আরেকটা বিষয়, কেতুর ক্ষেত্রে কিন্তু দান করাটাও খুব ভালো, কালো কম্বল বা ছাই কালারের কম্বল যদি আপনারা গরিব দুঃখীদের দান করেন সেক্ষেত্রেও কিন্তু কেতু পজিটিভ হয়। ঠিক আছে,
এই হচ্ছে বিষয় কেতুর ক্ষেত্রে। আমি আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝিয়ে বললাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন। আমি ঠিক করেছি যে আপনাদের যে সকল প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।